অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বিএনপির গণতন্ত্র সমাবেশে তারেক রহমান রক্তের বিনিময়ে আশা নতুন দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান এখনো আমলাদের মধ্যে সরকারের মধ্যে সেই ফ্যাসি ডাউনি সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে তারা এখনো বসে আছে চক্রান্ত করছে রুখে দাঁড়াতে হবে এই সরকারকে থেকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না তবে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় মিছিল সমাবেশ কর্মী সমর্থকের ঢল দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবার সংবাদ দলবাজ কর্মকর্তারা অসহযোগিতা করছে সরকারকে অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন আকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদের সহযোগীদের প্রতিহতের ডাক শ্যামল দত্ত মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির সাত দিনের রিমান্ডে সুজামের তিন দিন বিচারে অগ্রাধিকার পাবে চাঞ্চল্যকর হত্যা মামলা জামালেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর রাষ্ট্র সংস্কারে দুইশো কোটি ডলার সহায়তা দেবে বিশ্ব ব্যাংক প্রধান উপদেষ্টাকে কান্ট্রি ডিরেক্টর ব্যাংকের তারল্য সংকট কাটাতেও মিলবে ঋণ আইডিবি দেবে পাঁচশো কোটি ডলার এবং শ্রমিকদের বিক্ষোভ সংঘাতে উত্তপ্ত সাভার গাজীপুর পোশাক খাতে অস্থিরতায় প্রতিযোগী দেশে যাচ্ছে অর্ডার সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান বিজিএম অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আওয়ামী লীগের দোসররা এখনও চক্রান্ত অব্যাহত রেখেছেন সজাগ থাকতে হবে এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রক্তের বিনিময়ে দেশ গড়ার যে সুযোগ এসেছে তা হাতছাড়া করা যাবে না নয়াপল্টনে বিএনপির গণতন্ত্র সমাবেশে কথা বলেন নেতারা যতদূর চোখ যায় ততদূর শুধু মানুষের উপস্থিতি কাকরাইল থেকে মতিঝিল মাঝের সব স্থানেই বিএনপির নেতাকর্মীরা লাখো কর্মীর অবস্থানে জনসমুদ্র নয়াপল্টন স্লোগান আর মিছিলে মুখরিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনের রাস্তা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে সকাল থেকে জড়ো হন দলটির নেতাকর্মীরা প্রত্যেকের বক্তব্যেই উঠে আসে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে গণতন্ত্র হরণের অভিযোগ দলটির স্থায়ী কমিটির একাধিক সদস্য দাবি করেন আওয়ামী লীগের সহযোগীরা এখনো দেশে অস্থিরতা সৃষ্টিতে ষড়যন্ত্র করছে যে অনুষ্ঠানের সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমলাদের মধ্যে এখনো আওয়ামী লীগের দোষরা বসে আছে তাদের সরাতে হবে ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ গড়ার যে সুযোগ এসেছে তা ব্যর্থ হতে দেওয়া যাবে না এখনো আমলাদের মধ্যে সরকারের মধ্যে সেই ফ্যাসিড আওয়ামী সরকারের অনেক প্রতাত্তা অবস্থান করছে তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার সেই বাংলাদেশকে কাজে মুক্ত করবার সেটাকে নস্য করবার জন্য তারা এখনও বসে আছে চক্রান্ত করছে এই চক্রান্তকে রুখে দেওয়া হবে। প্রিয় বাংলাদেশ প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএটিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার মাফিয়া সরকার তারা দেশ ছেড়ে পালালেও তাদের দোসরা অপচেষ্টা অব্যাহত রেখেছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না মন্তব্য করে তারেক রহমান আশা প্রকাশ করেন সব সংস্কার করে বর্তমান সরকার নির্বাচনী রোডম্যাপ ম্যাপ ঘোষণা করবে এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামিক জনগণের ব্যর্থতা সুতরাং এই অন্তর্বর্তাকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রধান বাধা দূর হলেও গত পনেরো বছরে গড়ে ওঠা মাফিয়াদের জঞ্জাল এখনো দূর হয়নি বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের এই নয় পল্টনের সমাবেশ থেকে বিজেপি নেতারা বলছেন যে আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে নতুন করে আবার সুযোগ সৃষ্টি হয়েছে সেই গণতন্ত্র পুনরুদ্ধারের আর তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে দ্বারা দেশ পরিচালনা করছেন তাদেরকে তাদের অধীনে নির্বাচন কমিশন পুনর্গঠনের মাধ্যমে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে যার মাধ্যমে জনগণের অধিকার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আবারও পুনরুদ্ধার করা হবে গণতন্ত্র আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা এদিকে দেশের বিভাগীয় শহরগুলোতেও মিছিল সমাবেশ করেছে বিএনপি এ সময় কেন্দ্রীয় নেতারা বলেন গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে দলটি স্লোগান মিছিল সমাবেশ নানা কর্মসূচিতে বিশ্ব গণতন্ত্র দিবস পালন করেছে বিএনপি জোরালোভাবে জানান দিচ্ছে রাজপথে নিজেদের শক্ত অবস্থানের কথা মঙ্গলবার চট্টগ্রাম রাজশাহী রংপুর সিলেট ময়মসিংহ বরিশাল খুলনা কুমিল্লা ও ফরিদপুরে সমাবেশ করে বিএনপি উৎসব মুখর পরিবেশে সমাবেশস্থলে জড়ো হন দলটির তৃণমূলের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি হাতে থাকা প্লাকারে স্থান পায় আন্দোলনে নিহতদের ছবি মিছিল আর স্লোগানে মুখরিত হয় বিভাগীয় ও মহানগরীর অলিগলিও দায়িত্বপ্রাপ্ত বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা বিভাগীয় সমাবেশগুলোতে অংশ নেন বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে চিত সংসদই দেশের সংস্কার করবে গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে যতদিন পর্যন্ত একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে সংসদ প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথের আন্দোলন অব্যাহত রাখবো জনকল্যাণমূলক একটা নির্বাচন আমরা করতে চাই সেটা অন্তর্বর্তী সরকারকে আমরা বলেছি আপনার প্রয়োজনীয় যে সংস্কার আছে সেগুলো করে একটা নির্বাচন আপনার রোড ম্যাপ আপনি ঘোষণা করেন গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে বলে জানান নেতারা বলেন ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার পালানোর কারণে গণতন্ত্র মুক্তি পেয়েছে দিবসটি উপলক্ষে গণতন্ত্রের শোভাযাত্রাও করে বিএনপি এতে তৃণমূল ও কেন্দ্রীয় নেতাকর্মীরা অংশ নেন প্রতিটি শোভাযাত্রা বিভাগের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে তৌফিক মাহমুদ সংবাদ দলবাজ কর্মকর্তারা সরকারকে অসহযোগিতা করছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজধানীতে বৈষম্যহীন বাংলাদেশের তারুণ্যের ইশতিহার সেমিনারে বক্তারা বলেন আত্মত্যাগে পাওয়া নতুন দেশে কাউকে অন্যায় করতে দেয়া যাবে না এদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন জনআকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদের সহযোগীদের প্রতিহত করেই রাষ্ট্র সংস্কার করা হবে মঙ্গলবার দুপুরে রাজধানীতে ইউথ পলিসি আয়োজন করে বৈষম্যহীন বাংলাদেশে তারুণের ইশতেহার বিষয়ে সেমিনার দেশের পনেরোটি জেলা থেকে আগত তরুণরা তুলে ধরেন রাষ্ট্র সংস্কারের নানা দিক উঠে আসে শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি আইন শৃঙ্খলায় দুর্নীতির নানা দিক এগারো দফা দাবি তুলে ধরা হয় তরুণদের রক্তের বিনিময়ে পা নতুন স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন অন্যায় করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তারা দাবি হবে যাতে ইন্টারনেটটা ফ্রি হয় ফ্রি না হলো একেবারে মিনিমাম কস্টে এবং যাতে একেবারে গ্রামে গঞ্জে থাকে কেউ যখন নেতা হয়ে গেছে তাকে সে তো আসলে আমাদের দাবি গুলা নিয়ে এখানে নেতা হয়েছে সে আমাদের কথাগুলো প্রতিনিধিত্ব করবে মানে তাকে ওই আসনটাতে মানে তুলে রাখার দরকার নাই তাকেও একজন সাধারণ নাগরিকের মতো হলো কি আমরা যেন চলতে দেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা বলেন স্বৈরাচারী সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের সব পর্যায়ে প্রতিষ্ঠানে যে দলীয়করণ এবং দুর্নীতি লালন করেছে তার কারণেই দলবাজ কর্মকর্তারা এখনো নতুন সরকারকে চরম অসহযোগিতা করে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে এখানে দখল দায়িত্ব করাটা আরও বেশি লেজিটিমে মানে আরও বেশি লেজিটিমেসি নিয়ে দখল দায়িত্ব করা যায় এখনও পর্যন্ত এই সমস্যাগুলোর মধ্যে সমাধান করতেই একটা বড় সময় দিতে হচ্ছে এদিন সকালে রাজশাহীর তেরখাদিয়া জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব পরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন জনগণের ম্যান্ডেটের অগ্রাধিকার দিয়েই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য রাষ্ট্র সংস্কারে কাজ চলছে জনগণ তো নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালাবদলের জন্য অভ্যুত্থানে আসেনি যদি আসতো সেটা সাতই জানুয়ারির নির্বাচনের আগেই আসতো বলে আমি মনে করি তো এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য দেশ পুনর্গঠনের সংস্কারের যেই প্রস্তাবনা মানুষের মধ্য থেকে উঠে আসবে সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে অন্তর্বর্তীকালীন সরকারের কারো ক্ষমতার অভিলাষ নেই বলেও দাবি করেন শ্রম উপদেষ্টা শাতিলা শারমিন সময় সংবাদ ঢাকা নতুন বাংলাদেশে যাত্রা থামিয়ে দেওয়ার অপচেষ্টার অংশ হিসেবে দেশের মন্দির ও মাজারে হামলা চালানো হয়েছে রাজধানীতে মাজার দরবারে ফ্যাসিবাদী হামলার প্রতিবাদে গণপ্রতিরোধ যাত্রা কর্মসূচিতে একথা বলেন বক্তারা এবার মাজার দরবারে হামলার প্রতিবাদে রাস্তায় নামলেন বিভিন্ন মাজারের ভক্তকুল লেখক বুদ্ধিজীবী ও শিক্ষার্থীরা আয়োজন করেন গণপ্রতিরোধ যাত্রা মাজার দরবারে এমন কর্মকাণ্ডকে ফ্যাসিবাদী হামলা উল্লেখ করে অবিলম্বে বন্ধের দাবি জানান তারা বিশ্বাস করা ধর্মের হোক যারাই হোক গণপ্রতিরোধ যাত্রায় অংশ নেন গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়কারী জোনায়দ ছাকি ও লেখক গবেষক ফরহাদ মজহার সংক্ষিপ্ত সমাবেশে তারা দাবি করেন অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই মন্দির ও মাজারে হামলা চালানো হচ্ছে আজকে যখন এই রকম একটা বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে তখন দেশের ভেতরে কথিত স্বৈরাচার এবং দেশের বাইরে বাংলাদেশের যারা অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তারা এই রকম এমন হামলা ফৌজদারি অপরাধ আখ্যা দিয়ে ফরহাদ মজহার বলেন শেখ হাসিনার পতনের পর থেকেই এমন অরাজকতা শুরু হয়েছে এতে পরিষ্কার হয় যে কারা এমন নেক্কারজনক কর্মকাণ্ড চালাচ্ছে এই সরকারকে করা এবং এই সরকারকে উৎখাত করার চেষ্টা করা এবং এই কাজটা করা শুরু হয়েছে যখন শেখ হাসিনা ঘোষণা করেছিলেন যে আমি যে সময় চট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারি গণপ্রতিরোধ যাত্রা শেষে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর বিভিন্ন দাবি সংবলিত স্মারকলিপি পেশ করেন প্রতিবাদকারীরা আলতাফ হুসাইন সময় সংবাদ ঢাকা সন্ধ্যা সময় আরো থাকছেন দিন দিন বাড়ছে বিদেশ ফেরত প্রবাসীর সংখ্যা মালদ্বীপ থেকে ফিরলেন আরো আট কমিশনারের গাফিলতিতে হুমকির মুখে লাখো বাংলাদেশীর ভবিষ্যৎ হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু শ্যামল দত্ত ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহিয়ার কবিরের সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত এদিকে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজমের তিন দিনের রিমান্ড দেওয়া হলেও পরে তা স্থগিত করেন আদালত জুলাই ও আগস্টের আন্দোলনে হামলা ও গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা দুই মামলায় মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হয় সাংবাদিক শ্যামল দত্ত মোজামেল হক বাবু ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে এ সময় রমনা থানায় দায়ের করা এক হত্যা মামলায় মোজামেল হক বাবু ও শাহরিয়ার কবিরের দশ দিন ও ভাসানটেক থানায় হত্যা মামলায় শ্যামল দত্তের দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এ সময় আসামিদের স্বৈরাচারের দোষর বলে উল্লেখ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ হাসিনা সরকারকে স্বৈরাচারের বানানোর পিছনে এই মোজামাল হক বাবু সহ সবাই জড়িত এবং আরেকজন লোক যে কবির গত পনেরো বছর যাবত এদেশের মানুষকে হত্যা গুম করা এবং ইসলাম ধর্মের এবং বিরুদ্ধে কথা বলা সব কিছু তারা প্রতিদিনে তার কাজ ছিল তবে আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন অভিযুক্তরা আসামি পক্ষের আইনজীবী বলছেন ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও ষড়যন্ত্রের শিকার তারা রিমান্ড নেওয়ার মতো কোনো উপাদান বা গ্রাউন্ডস নেই শুধু মিথ্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং হয়রানি করার জন্য এই মামলায় রিমান্ড চাওয়া হয়েছে একই দিন দুপুরে আদালতে আনা হয় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে এ সময় যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এ সময় আদালতে নিজের অসুস্থতার কথা জানান নুরুল ইসলাম সুজন উনি ঢাকায় ছিলেন না এবং উনি মাননীয় সংসদ সদস্য হিসেবে এলাকায় অবস্থান করাকালীন উনি যাত্রাবাড়ি এলাকায় কোনোভাবেই পুলিশকে উনি অর্ডার দিতে পারেন না বা হুকুম দিতে পারেন না এই গুলি করার জন্য একই দিন দুই হাজার আঠারো সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ওপর হামলা মামলায় রাশেদ খান মেননের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এর আগে সোমবার সকালে ময়মনসিংহ থেকে আটকের পর সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল হক বাবুকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় রাতে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করা হয় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে একই দিন রাতে শ্যামলি থেকে গ্রেফতার হন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন মাইনুলা হাসান সময় সংবাদ ঢাকা জুলাই আগস্টের সব হত্যাকাণ্ডের বিচার এমনভাবে করা হবে যেন এ নিয়ে দেশে বিদেশে কোনো প্রশ্ন তোলার সুযোগ না থাকেন এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন ঢাকার চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের বিচার হবে আগে অগ্রাধিকারে আছে রংপুরের সাইদ হত্যার বিচারও উত্তরায় শিক্ষার্থী সাকিব হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও বাজুল কাদের আসাদুজ্জামান কামালের নামে আরও একটি মামলা হয়েছে আবার তার খুব কষ্ট হবে এসে সে বড় এসে সে বড় এসে দেয়া আবার সেটা করবে বরের আগে সরিয়েছে ছেড়ে হত্যার বিচার চাইতে এসে হাউমাউ করে কাঁদলেন বাবা খুলনা থেকে ঢাকায় বেড়াতে এসে ঘরে বসে থাকেননি একাদশ শ্রেণীর ছাত্র সাব্বির উত্তরায় আন্দোলনে অংশ নেয় সেক্টরে পুলিশের গুলিতে নিহত হয় সাব্বির সাব্বিরের বাবা জানান ছেলের লাশ নিয়ে গ্রামের বাড়ি ফেরার পথেও হামলা চালায় ছাত্রলীগ যুবলীগ ভাই আমাকে ছেড়ে ভাই আমার গরিতে লাশ আমার গরিকে লাশ এইভাবে চিল্লে বলতেছিলাম এমনকি লাশ বাসায় নেওয়ার পরও দ্রুত দাফন করতে বাধ্য করে পুলিশ আমার একটা মাত্র ছেলে আমরা গাড়িতে সকাল দশটার সময় পর্যন্ত সময় দাও আমরা সকাল দশটার সময় লাশটায় দাফন করব। আমাদের কোনো কথা শুনলো না সে আমাদের তিনটার সময় লাশ এসে চল্লিশ মিনিট টাইম দেয় চল্লিশ মিনিটের ভিতর আমরা লাশটা দাফন করতে বাধ্য হয়েছি মঙ্গলবার এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে প্রসিকিউশনের কাছে অভিযোগ জমা দেন তারা আসামি করা হয় শেখ হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল সহ জড়িতদের এ নিয়ে ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়ল তেইশটি ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ না হলে এই যে যারা আসামি আছে তাদেরকে গ্রেপ্তারের আদেশ আমরা যদি চাই তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের কোর্টের আদেশ ছাড়া এটা কঠিন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন আমাদের এই তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদ করে এই অপরাধের তথ্য ওপাত্র তাদেরকে বের করতে হবে শহরের সবচাইতে বড়ো বড়ো হত্যাকাণ্ড যেগুলো হয়েছে ধরেন উত্তরাতে হয়েছে যাত্রাবাড়িতে হয়েছে বাড্ডাতে হয়েছে মিরপুরে হয়েছে আশুলিয়াতে হয়েছে এই যে নির্মম হত্যাকাণ্ড এবং যেগুলো একেবারে জাজল্যমান আছে এই মামলাগুলোকে আমরা আলাদা আলাদা করে এগুলো তদন্ত সম্পন্ন করে দ্রুত এগুলোকে বিচারের জন্য আগে নিয়ে আসার চেষ্টা করা হবে এর বাইরে যেমন আলোচিত হচ্ছে রংপুরের আবু সাইদ সেটা ঢাকার বাইরে সেটাও আমরা প্রায়োরিটি বেসিসে চেষ্টা করবো তাজুল ইসলাম বলেন বিচার এমনভাবে করা হবে যেন এ নিয়ে দেশে বিদেশে কোনো প্রশ্ন তোলার সুযোগ না থাকে এই বিচারটা যাতে কোনো রকম ত্রুটিপূর্ণ না হয় কোনো সমালোচনার সুযোগ না থাকে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা কোন স্টার্টআপসে শেখ হাসিনা ভারতে আছেন তা এখনও জানতে চায়নি অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টা বলছেন ভারতে ৪৫ দিন পার হলে আওয়ামী লীগ সভানেত্রী কী হবে তা দেশটির বিষয় তবে সব কিছু যে আইন দিয়ে হয় না তা স্মরণ করিয়ে দেন তিনি এদিকে ঢাকায় অবস্থান করা জাতিসংঘের তদন্ত দল দ্রুতই জুলাই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করবে বলেও জানান উপদেষ্টা গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই থেকে ভারতে অবস্থান করছেন তিনি গুঞ্জন পাসপোর্ট ছাড়াই ভারতে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ধারণা এ অবস্থায় দেশটিতে ৪৫ দিন পর্যন্ত থাকতে পারবেন শেখ হাসিনা দেশ ছাড়া দেড় মাস পূর্ণ হচ্ছে শেখ হাসিনার আইন অনুযায়ী তিনি আর বিদেশে থাকতে পারবেন কিনা এমন প্রশ্ন ছিল পররাষ্ট্র উপদেষ্টার কাছে দেখুন সবকিছুই শুধু আইন দিয়ে চলে না অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসছে তাতে কি 3 দিনের মধ্যে যে চুক্তি কানে সব শেষ হয়ে গিয়েছিল? হয় এখন ভারত সরকারটাকে আশ্রয় দিয়েছে সেই উনি করে থাকছে। আমাদের এটা এইভাবেই দেখতে হবে? উদ্দিন খন্না গুনি কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানতে চাইনি বলে জানান উপদেষ্টা। আমি কোনো অফিশিয়াল থেকে কিছু পাইনি। এর আগে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও সংস্থাটির ফ্যাক্ট ফাইন্ডিং মিশন দেখা করেন পররাষ্ট্র উপদষ্টার সঙ্গে। জুলাই হত্যাকাণ্ডের বিষয়ে দ্রুতই তারা তদন্ত শুরু করবেন বলে জানান তোহিদ হোসেন। তারা শুরু করবে ওখানে এখানে কাজ করবে তারপরে তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে চায় কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু করতে চায় বলতে চায় এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের বৈঠক হতে পারে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তাজর মাহমিদ সময় সংবাদ ঢাকা অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারে দুইশো কোটি ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে প্রতিশ্রুতি দিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এদিকে বাজেট ও ব্যাংক খাতে তারল্য সংকট কাটাতেও ব্যাংক ঋণ সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চারশো থেকে পাঁচশো কোটি ডলার ঋণ দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার এক মাস পর থেকেই বাংলাদেশে আসতে শুরু করেছে উন্নয়ন সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠান অর্থনৈতিক সংস্কারের নানামুখী আলোচনার মধ্যে মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল আয়েক শেখ যমুনায় এ বৈঠকে ঋণ সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন সংস্থাটির প্রতিনিধি জানান রাষ্ট্র সংস্কার অর্থনৈতিক খাত বন্যা ব্যবস্থাপনা স্বাস্থ্য ও বায়ুর মান উন্নয়নে চলতি অর্থ বছরে দেয়া হবে দুইশো কোটি ডলারের বেশি অর্থ সহায়তা এদিন সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন সংস্থাটির দক্ষিণ এশীয় অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর ম্যাথু এ ভার্জিসের নেতৃত্বে সাত সদস্য বৈঠক শেষে উপদেষ্টা জানান আর্থিক খাতে সংস্কার বাজেট সহায়তা ও তারল্য সংকট কাটাতে ঋণ সহায়তা দেবে বিশ্ব আমাদের রিফর্মগুলির জন্য সহায়তা দরকার আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে আমি আরও ফার্দার কথা বলবো এদিকে বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবির প্রতিনিধি দল বৈঠকে বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে দুই সালের মধ্যে চার থেকে পাঁচশো কোটি ডলার ঋণ সহযোগিতার প্রতিশ্রুতি দেয় সংস্থাটি

উপদেষ্টা জানান সাইক্লোন সেন্টার বড় বড় ভবন নির্মাণ বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও প্রান্তিক ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন আসুলিয়ায় তিনটি কারখানায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষে একজন মারা গেছেন আহত হয়েছেন আরও দশজন এদিকে গাজীপুরের টঙ্গিতে বকে আবেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা সাভার থেকে মুজাফরসেন জয় ও গাজীপুর থেকে রাজিবুল হাসানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট মঙ্গলবার সকালে মাস্কোট গার্মেন্টসের কর্মীরা কাজে যোগ দিতে গেলে কারখানা বন্ধ বলে তাদের ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ এরপরই শুরু হয় শ্রমিকদের মাঝে অসন্তোষ শ্রমিকরা জানান হঠাৎ পাশের রেডিয়েন্ট গার্মেন্টস এর কর্মীরা মাস্কটের কর্মীদের ওপর ইটপাটকেল ছুঁড়লে শুরু হয় দুপক্ষের সংঘর্ষ পরে তাদের সংঘর্ষে এসে যোগ দেন সাউদার্ন গার্মেন্টস কর্মীরাও ত্রিমুখী এ সংঘর্ষের মাঝে মাস্কোট গার্মেন্টস এর রোকেয়া বেগম নামে এক শ্রমিক নিহত হন এ সময় উভয় পক্ষের আরো অন্তত দশ শ্রমিক আহত হন আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে সেনাবাহিনী আমাদের আশ্বস্ত করেছিল যে মালিক আসবে মালিক আসে এই বিষয়টা নিয়ে সমাধান করবে কিন্তু মালিককে করার পরও কিন্তু মালিক আসে না তখন এই রেডিয়েন্সের কিছু দুর্বৃত্তরা আমাদের উপর ইট পাটকেল মারে ফ্যাক্টরিটা যেন খুলে দেয় আমরা যেন ভালোভাবে ডিউটি করবার পারি এটা আছে আমাদের দাবি সেনা সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজেপি এবং মালিক পক্ষের সাথে কথা বলছি ওনার আসবে আসবে বলে আমাদের আমরা সকাল থেকে এখানে বসে আছি ওনাদের অপেক্ষায় আসলে ওনার সাথে আলোচনা করে কাজ করার বিষয়ে এবং যিনি মারা গেছেন ওনার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে এদিকে গাজীপুরের টঙ্গিতে বকে বেতনের দাবিতে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সেজান অ্যাপারেলস লিমিটেড শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের টাকা এখন তো আমাদের দেওয়া হয় নাই আর এই টাকাটা আজকে দশটা মাস হয়ে যাচ্ছে নয়টা মাস হয়ে যাচ্ছে এখন আমরা পাচ্ছি না তো এই টাকা বসে আমরা কোথায় গেলে এটা সমাধান হবে এখন আমরা রাজপথে নেমেছি অন্যদিকে একই দাবিতে কাশিমপুরের চক্রবর্তী এলাকার বেক্সিমকো গার্মেন্টস এর শ্রমিকরাও বিক্ষোভ করেন ঢাকা টাঙ্গেল মহাসড়কের এক পাশ অবরোধ করলে যান চলাচল বন্ধ থাকায় পড়েন যাত্রীরা সময় সংবাদ বিশ্বাস ববি চোখে বিদেশ যাত্রার পর শূন্য হাতে ফেরা দিন দিন বেড়েই চলছে সংখ্যা প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলেও আজও মালদ্বীপ থেকে ফিরেছেন আট শ্রমিক ভুক্তভোগীদের অভিযোগ মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনারের গাফিলতিতেই হুমকির মুখে এক লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসীর ভবিষ্যৎ পরিবারের টানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড় আপন মানুষকে ঘরে ফিরে পেতে বাইরে স্বজনদের অপেক্ষার প্রহর যেন শেষ হয় না দীর্ঘদিন প্রবাস যাপনের পর আনন্দ চিত্তে দেশের মাটিতে পা রাখেন রেমিটেন্স যোদ্ধারা তবে মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেল তার ভিন্ন চিত্র চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ নেই স্বজনদের অপেক্ষা দেখে কে বলবে এরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রেমিটেন্স যোদ্ধা আমি যেমন খালিয়াতে আসলাম আমার ছেলে মেয়ে আছে না বাচ্চা আছে না মা বাবা আছে না কি নিয়ে যাচ্ছি আমি হয়তো সম্পদ বেঁচে গেছি আমি কখনো এরকম ভাবছি না যে আমি ফিরাম ভুক্তভোগীদের অভিযোগ মালদ্বীপের নতুন সরকারের দেয়া নতুন ভিসা নীতি সম্পর্কে কিছুই জানেন না তারা বাংলাদেশ হাই কমিশনও দায় সেরেছে শুধুমাত্র একটি বিজ্ঞপ্তি দিয়েই নতুন নিয়ম অনুযায়ী বন্ধ করা হয়েছে ফ্রি ভিসা অর্থাৎ কর্মীরা যে কোম্পানির ভিসা পেয়েছেন শুধুমাত্র সেখানেই কাজ করতে পারবেন তবে ভুক্তভোগীদের দাবি কাজ না থাকা সত্ত্বেও অর্থের বিনিময়ে শুধুমাত্র একটি কোম্পানির নামে তাদেরকে রেজিস্ট্রেশন করে দিয়েছে বাংলাদেশ সরকার আমি সাইন দিয়েছি কেন আমার তিন বার্তা সাইনটা কাটলো কাটতে আমার যাই দুই মাস সতেন্দ্র জেল খাটালো কি কি অফার আমার আমার বিরুদ্ধে তার কোনো অভিযোগ না কোনো কেস নেই এখন ওদেরকেও যে ওদের মল্লিবিয়ান লোক দৃষ্টি আকর্ষণ করছে আমি ছুটি করে ব্যবসা করি এটাই এক লাখেরও বেশি বাংলাদেশি কাজ করেন মালদ্বীপে ভুক্তভোগীরা বলছেন এদের অধিকাংশ রয়েছেন গ্রেফতার আতঙ্কে তাদের দাবি দ্রুত পদক্ষেপ না নিলে হুমকির মুখে পড়তে পারে মালদ্বীপের এই বিশাল শ্রমবাজার মেহেদি হাসান সময় সংবাদ ঢাকা চার দিনের নাটকীয়তার পর অবশেষে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার গভর্নর ডি কে সেক্সানার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অতিশী মার্লেনা সিংহের নাম প্রস্তাব করেছেন অরবিন্দ খুব দ্রুতই শপথ নেবেন অতিশী বর্তমানে দিল্লির শিক্ষা ও গণপূর্ত মন্ত্রণালয় সামলাচ্ছেন তিনি তবে মুখ্যমন্ত্রীর পদে অতিশির মেয়াদ বেশি দিন নেই আগামী বছর ফেব্রুয়ারিতেই দিল্লিতে ভোট হওয়ার কথা যদিও কেজরিওয়াল নিজেই আগামী নভেম্বরে নির্বাচনের দাবি জানিয়েছেন আম আদমি পার্টি পুনরায় নির্বাচিত হলে কেজরিওয়ালই ফেরা আসনে বসবেন বলে দল থেকে স্পষ্ট করা হয়েছে এদিকে অতিশী নিজেও কেজরিওয়ালকে ফের মুখ্যমন্ত্রী করার আহ্বান জানিয়েছেন শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বিএনপির গণতন্ত্র সমাবেশে তারেক রহমান রক্তের বিনিময়ে আসা নতুন দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান দলবাস কর্মকর্তারা অসহযোগিতা করছে সরকারকে অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম আর জনআকাঙ্ক্ষা পূরণে ফ্যাসিবাদের সহযোগীদের প্রতিহতের ডাক এবং শ্যামল দত্ত মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির সাত দিনের রিমান্ডে সূচনের তিন দিন বিচারে অগ্রাধিকার পাবে চাঞ্চল্যকর কর হত্যা মামলা জামালেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এই ছিল সন্ধ্যার সময় সঙ্গে থাকুন সময়